পূর্ব মেদিনীপুরের খবরে নজর রাখব। ময়নার বাগচায় তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে গুরুতর আহত তৃণমূল কর্মী। যেটা অভিযোগ, গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে বাগচা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শুক্লাল মণ্ডলের আত্মীয় তৃণমূল কর্মী দীপক মণ্ডলের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিতন চক্রবর্তীর সঙ্গে। বিতন, তৃণমূলের ঠিক কি অভিযোগ এবং বিজেপি কি বলছে? দেখো সুকন্যা, তৃণমূলে মূলত যেটা অভিযোগ যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাগচা এলাকা, এবং যেটা মূলত অভিযোগ যে স্থানীয় যে তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন দীপক মণ্ডল, তিনি যখন তার বাইকে করে রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন, সেই সময়ই বাগচা এলাকার আড়ংকি আড়ানো বলে একটি গ্রাম রয়েছে, সেই জায়গাটাতে বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায় এবং তাকে রীতিমতো বাইকের চাবি তুলে নিয়ে সেখানে তাকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়। পরবর্তীকালে লাঠি রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। তার আর্তনাদে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে তারা যে আপসাইডার, তারা কিন্তু সেখান থেকে যারা মারধর করেছে তারা পালিয়ে যায়। তারাই প্রথমে তাকে কিন্তু ময়না যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই ভর্তি করানো হয়েছে। তৃণমূল কিন্তু বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করেছেন, যদিও বিজেপির যে জেলা নেতৃত্ব রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যোগ নেই, এটা কোনো ব্যক্তিগত রোষের ফল হতে পারে, এটা রাজনৈতিক কোনো ঘটনা নয়, অন্তত বিজেপির পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। ময়না থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ বিটন।